ঘটনার প্রত্যাশী আদিয়াবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী সেলিম। জোনাকি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আদিয়াবাদকে আধুনিক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সালের 20 অক্টোবর আদিয়াবাদে একটা উপনির্বাচন হয়েছিল, ওই উপনির্বাচনে বিপুল বোর্ডে জয়ী হয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান ছাড়াও আমি আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন এবং মানবতার যিনি মানবতার মা নামে পরিচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছিল। মনোনয়ন পাওয়ার পর আমি বিপুল ভোটে জয়লাভ করেছি। আমি আশা করি আগামীতেও আমি নৌকা প্রতীকে মনোনয়ন পাইব এই ইউনিয়ন থেকে এবং আগামীতেও আমি বিপুল ভোটে জয়লাভ করব। জনগণ আমাকেই রায় দিবে আমি এই প্রত্যাশা করি। উনি আসার পরে দেখলাম যে উনি এলাকার উন্নয়ন, আইন শৃঙ্খলা এবং মাদক দুর্নীতি সকল বিষয় উনি সুন্দর পরিচালনা করে গেছেন, করে আসছেন। উনি নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণকে উভয় পক্ষকে মানে বুঝিয়ে শৃঙ্খলার ভিতরে আনছেন। আমরা দীর্ঘ 8-10 বছর ধরে যে সমস্যাগুলো আমরা দেখছিলাম যে 8-10 বছর ধরে সমস্যাগুলো লাগিয়ে আছে, হ্যাঁ, কিন্তু এটা ওনার মাধ্যমে এটা মীমাংসা হয়েছে। বিগত দিন যত চেয়ারম্যান গেছে আমি মনে করি যে ওনার উনি হইলো আদিয়াবাদের সবচেয়ে মডেল এবং সবচেয়ে ভালো একজন চেয়ারম্যান এবং সুযোগ্য একজন চেয়ারম্যান। আমি আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে যদি চেয়ারম্যান নির্বাচিত হই আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করব। এই গত উপনির্বাচনেও আমার একটি নির্বাচনী ইশতেহার ছিল যে আমি সবসময় এলাকায় থেকে জনগণের সেবা করব। আমি সেই মোতাবেকই কাজ করছি। আমি সার্বক্ষণিক আমার নিজ এলাকায় বসবাস করে জনগণের পাশে থেকে কাজ করি। আমি চেয়ারম্যান হওয়ার পরে আদিয়াবাদ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি মোটামুটি অনেকটা প্রতিহত হয়েছে। এখন আমি আগামীতেও চেয়ারম্যান নির্বাচিত হলে আমার ইউনিয়নের পরিবেশ অত্যন্ত সুন্দর রাখার চেষ্টা করব, যাতে এখানে সন্ত্রাস, মাদক, দুর্নীতি না হয় এবং আমি সবসময় গরিব মানুষের সেবা করার জন্য চেষ্টা করব এবং আমার এই আদিয়াবাদ ইউনিয়ন যাতে সুন্দর থাকে এবং সবসময় মানুষের সেবা দিতে পারি আমি এই চেষ্টা করব। প্রথম উদ্যোগটা ছিল এলাকায় মানে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, যেটা আমি অনেকটা সফল হয়েছি। এলাকায় অনেক ধরনের জটিলতা ছিল, সামাজিক দেন দরবার বিশৃঙ্খলা ছিল। আমি আমার পরিষদের মেম্বারদেরকে নিয়ে আমি সুন্দরভাবে এই সমস্যাগুলি সমাধান করেছি এবং এলাকাতে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছি। এটা আমি মনে করি যে আমি একটা সফল হয়েছি। দ্বিতীয় মেয়াদে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি সবসময় জনগণের জন্য কাজ করব, বিশেষ করে গরিব মানুষের সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। তারা যাতে সবসময় আমার পরিষদের পক্ষ থেকে পরিষদের সাধ্য অনুযায়ী যে সেবা পাওয়া দরকার তা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। আর বিশেষ করে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি এই সমস্ত কিছু দূর করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা থাকবে এবং আদিয়াবাদ একটা মডেল ইউনিয়ন, একটা সুন্দর সমাজ তৈরি করব আদিয়াবাদে। আমি সর্বশেষ মানে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হতে পারলে আমি এই চেষ্টাগুলি করব।